আমি তো আপনাদের সাথে খেলার জন্য এই দেশে আইছি ঠিক আপনি যতবার খেলবেন আমি ততবার আপনাদের সাথে খেলব ঠিক আপনার সাথে খেলবে এবার আমাদের মা চাচিরা পারবে না ঠিক আমার মা চাচিদের সাথে মারে নাই না খেলেন ভোটের খেলা খেলেন এইবার ওনাদের সাথে খেললেও আপনি জামানত যাবে মঞ্চে কিছু নোংরা কিছু ছিনতাইকারী কিছু ছিনতাইকারীকে মঞ্চে উঠাইয়া আপনি নিশানগ্রস্ত ওই বাংলা শরীফের বক্তব্য দেখলাম বাংলা শরীফ আপনি মঞ্চে বসে আছে আর ওই ছিনতাইকারী শরীফ নিক্সন চৌধুরীর তুই তামাক কি করে কথা করছে এটা কি আপনার শিক্ষা আমি মঞ্চে থাকলে আমার কোন নেতা আপনাকে গালি দেয় না আর আপনি মঞ্চে থাকলে ওই ছিনতাইকারী ওই নেশাগ্রস্ত আপনার নেতা শরীফ তারে দিয়ে আপনি বক্তব্যে আমাকে গালি দেওয়ান তুই তামাক কথা বলেন আমাকে তুই কইরা কথা বললে আপনি যদি খুশি হন আগামী দিনে আপনাকেও এই তিন থানার মানুষ হাফ প্যান্ট কইরা তিনবারের মতন বিদায় করে দেবে আপনি মুরুব্বী মানুষ আপনি মঞ্চে থাকলে আমি এই এলাকার নির্বাচিত সংসদ সদস্য আপনি মঞ্চে আছেন আর আপনার ওই ছিনতাইকারী শরীফ আর দুই একটা টোকাই তুই তুই কইরা আমাকে বক্তব্য দেয় এই শিক্ষাই তো আপনি দিচ্ছেন এর জন্যই তো আপনার পতন হয়েছে এর জন্যই আপনার পতন হয়েছে আমার মঞ্চে যারা বক্তব্য দেয় সমালোচনা করে কিন্তু আপনাকে নিয়ে বাজে কথা কেউ বলে না তুই করে কথা বলে না যদি আমরা চাই মানে হাফ প্যান্ট পরা পর বাচ্চারাও আপনি তুই করে বলবে আমরা সেই সুযোগ তাদের দেই না কালকে বক্তব্য আপনি পরশুদিন দেখলাম যে আপনি বসে আছেন বাদাম খান আর আপনার পাশে শরীফ নামে এক ভান্ডার টাকায় এক ছিনতাইকারী নিক্সন তুই কবে আসিস নিক্সন তোরে বিদায় করব নিক্সন রে কাজী জাফরুল্লাহ বাপ বিদায় করতে পারবে কারণ নিক্সন এই তিন থানার মানুষ ভোট দিয়ে নির্বাচিত করছে আপনি যা ইচ্ছা তাই করবেন বাকি আছে কি জানেন বাকি আছে না দাবর খাওয়া মঞ্চে এরকম বক্তব্য দিলে পোলাপান ম্যাংটা পোলাপান একদিন দাবর দিয়া কুমিল্লায় পাড়ায় দেবে তাই মুরুব্বী মানুষ মঞ্চে যারা বক্তব্য দেয় তাদেরকে শিক্ষা দেন যে একজন সংসদ সদস্য মানি এলাকার জনগণের প্রতিনিধি তারে তুই করা বলা মানি এলাকাকে অপমান করা আমাকে অপমান করা মানে আপনাদের অপমান করা তাই উনি আমাকে চ্যালেঞ্জ করছে খেলা হবে আমি আপনাদের কাছে জিগাই আগামীতে খেলা হবে চান হবে খেলবেন আমি খেললে খেলবেন আর তুলা দেখেন খেলা হবে নাকি সাফরুল্লাহ সাহেব দেখেন কত প্লেয়ার এই প্লেয়ারের সাথে আপনি পারবেন হাজার হাজার প্লেয়ার কারণ এরা চল্লিশ বছর যা পায় নাই সেই জিনিস পাইছে রাস্তা পাইছে ব্রিজ পাইছে কালভার্ট পাইছে তারা উন্নয়ন পাইছে যার জন্য তারা নিক্সন চৌধুরীকে ভোট দিয়েছিল আমি আমার ওয়াদা পূরণ করছি আমি আমার ইমানি দায়িত্ব পূরণ করছি আমি আমার যৌবনের সাড়ে নয় বছর আপনাদের জন্য কষ্ট করে আপনাদের উন্নয়ন আপনাদের কাছে এনে দিচ্ছি আর আগামী নির্বাচনে আপনারা আপনাদের ইমানি দায়িত্ব পালন করবেন যারা আমাদের তুই করা কথা বলে যারা আমাদের মঞ্চে থুতু মারে যারা আমাদের বাজে কথা বলে তৃতীয়বার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ।